শীতের সবজি দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। শিং মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। ফুলকপির শিম কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর নিয়েছি চারটা বড়ি। এটাকে তেলে ভেজে নেব মাছে দেওয়ার জন্য। চুলায় প্যান দিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে গেলেই আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিচ্ছি আমি। এবার তেলটা একটু গরম হলে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে বাটির এই পানিতে আমি বড়িগুলোকে ভিজিয়ে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দিই। আমি এখানে ভিডিওটা একটু মিস করেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে ফুলকপি দিয়েছি। ফুলকপি নাড়াচাড়া করে আমি এর মধ্যে শিম দিয়ে দিই। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করছি, হালকা যেন সিদ্ধ ভাবটা চলে আসে, শিম আগে সিদ্ধ হয়, তাই আগে ফুলকপি দিয়েছি। ফুলকপিটা অনেকটাই হয়ে গেছে, এবার আমি শিম দিয়ে দিচ্ছি। শিম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর আমি মশলা দিব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিই। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিব, আদা বাটা অল্প দিব, আর একটু রসুন বাটা দিব। এরপর এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করি তেমনটাই দিব। আমি অল্প অল্প পানি দিয়ে ঝোলটাকে মশলাটাকে কষাব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ জিরা গুঁড়া দিচ্ছি আমি। আবারও আমি অল্প করে পানি দিয়ে দিন এটাকে কষাব, যেন লেগে না যায়। এভাবে আমি কিছুটা সময় কষিয়ে নেব মশলার গন্ধটা না যাওয়া পর্যন্ত। এবার আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়েও আবার কষাতে হবে, যেন টমেটোটা একটু নরম নরম হয়ে ছড়িয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দেখছি, ঢাকা দিয়েছিলাম যেন ফুলকপিটা একটু আর একটু নরম হয়। কষানো প্রায় হয়ে গেছে, তেল বের হয়ে এসছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে বাকি কষানোটা আর কি, মাছটাও তো হালকা কষাতে হবে। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, মাছের কাঁচা গন্ধটা মশলার গন্ধটা চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে, এবার আমি বড়িসহ পানিটা দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিব। আমি যেহেতু মাছটা ঝোল ঝোল রাখবো, তাই আমি বেশ কিছুটা পানি দিচ্ছি। বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে পানিতে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে, সুন্দর ফুলে উঠবে বড়িগুলো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বড়ি থেকে, তো খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে মিশে যায়। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনিটা তুলে দেখছি মাছের ঝোলের কি অবস্থা। আমি মাছটা ঝোল ঝোল রাখবো, কিন্তু আরও একটু কমাবো। এ পর্যায়ে আমি এর মধ্যে একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনে পাতা কাঁচামরিচের ফ্লেভারটা আরও ভালো হবে, তাই দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে আমার, মাছের ঝোল তৈরি। এতটুকু ঝোল আমি রাখবো, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি এবার এটাকে বাটিতে বেড়ে ফেলছি। হয়ে গেল শীতের সবজি দিয়ে শিং মাছের খুব মজার ঝোল।
আপনারা অবশ্যই এটাকে একদিন ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।